সুরে সুরে পান করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم مدرسة العلوم الإسلامية مدني نساب مدرسة العلوم الإسلامية مدني نساب علم أهي نور بلاتي أمر أهي جابو সত্যের পথে চির সংগ্রাম আমরা করেই যাব। কুফুরি মতবাদ পিছে ফেলিয়ে কুফুরি মতবাদ পিছে ফেলিয়ে আমরা এগিয়ে যাব। মাদ্রাসাতুল উলুমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই আল্লাহ পাকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করি আলহামদুলিল্লাহ। চনপাড়া বাইতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানা এর হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি অধ্যকার মাহফিলের যিনি সভাপতি আজকে এটাই মাহফিলের জন্য আলহামদুলিল্লাহ রওনক, মাহফিলের জন্য সৌন্দর্য,
সভাপতি তো মাহফিলের মানি সদর, মাহফিলের মুকুট মাথা, যেটাকে উর্দুতে সদরে জলসা বলা হয়, অর্থাৎ যিনি মাহফিলের নেতা। আমরা তো অনেক সময় মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ এমন লোকজনদেরকে সভাপতি করা হয় যে যেটা মাহফিলের জন্য অনুচিত, বেমানান। মাহফিলের সভাপতি হযরত উলামা ইকরাম আসবেন, বয়ান করবেন, সভাপতি দেওয়া হয়েছে, সভাপতি সাহেবের দাড়ি নেই, এরকম হয় না অনেক সময়? এটা অনুচিত কাজ, অসুন্দর। কোরআন ও সুন্নার আলোচনা যেখানে হবে সেখানকার যিনি সদর হবেন, সাদারাত, এমন মানুষকে বসানো উচিত যে বক্তা যদি কোনো ভুল করে, বক্তা তো মানুষের ঊর্ধ্বে না, একজন বক্তা সেও কোরআনের তর্জমা করতে গিয়ে ভুল করতে পারে, পারে না? বক্তা হাদিসের ভুল ভ্রান্তি ব্যাখ্যা দিতে পারে। এই জন্য মাহফিলের সদর এমন লোক হওয়া চাই যিনি ভুলও ধরতে পারে। তো আলহামদুলিল্লাহ অধ্যকার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আপনাদের পাশেরই এক মাদ্রাসা নড়াইবাগ ওই মাদ্রাসার যিনি সম্মানিত মুহতামিম শেখুল হাদিস, মাদ্রাসার মুফতি মুফতি মঞ্জুর আহমদ কাসিমি দামাত বারাকাতুহুম, যিনি পাশেই বসা আছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আরও আসতে খুশি কন, খুশি না বেজার? এটা মাহফিলের জন্য আমি আলহামদুলিল্লাহ খুব আমার কাছে ভালো লাগতেছে যে আজকের মাহফিলে একজন সম্মানিত সভাপতি যিনি একজন যোগ্য আলিম, আলিমি দিন, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। দুই দিন ব্যাপী এই প্রতিষ্ঠানের মাহফিল, আজকে যারা অন্যান্য ওলামা হযরত উপস্থিত আছেন এবং মুরব্বিয়ানে কেরাম যারা উপস্থিত হয়েছেন, যারা যুবক উপস্থিত হয়েছেন, মাদ্রাসার আসাতজাই কেরাম, মুহতামিম ছাত্রবৃন্দ, এলাকাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা ওয়াজ শুনতেছেন, যারা আপনারা সামনে আছেন, আল্লাহ সকলকে মাফ করে দিন, সকলে বলি আমিন। আল্লাহ পাক সকলকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলি আমিন। মাদ্রাসার নাম হচ্ছে বাইতুর রসুল, রসুলের ঘর, অর্থাৎ যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া, নবীজি দুটি জিনিস রেখে গিয়েছেন আমাদের জন্য, বলেন তো কয়টা জিনিস? দুইটা জিনিস। তারাক্তু ফিকুম আমরাইন, নবীজি বলেন তারাক্তু ফিকুম আমরাইন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তারাক্তু ফিকুম আমরাইন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস তোমাদের সামনে রেখে গেলাম, একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস, আরেকটা হলো নবীজির সুন্নাত। নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত উম্মত কোরআনকে এবং আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরবে তারা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। দেখেন যারা মদ খায় এরা কোরআনও জানে না হাদিসও জানে না, এই জন্য তারা মদ খায়। কারণ আলেমরা কি মদ খায় নাকি বলেন? জোরে বলেন, মদ খায় আলেমরা কি? জুয়া খেলে? এই যে মারাত্মক গুণাগুলো যারা করতেছে গোমরা, এবং যারা বেদাত করে তারাও আলেম না, যারা বেদাতি তাদের ভিতরেও সহি এলেম নাই, এই জন্য বেদাত তারা করে।
যারা মাজারের পূজা করে তারা কি আলেম? জোরে বলেন না কেন, তারা কি আলেম? সেখানে নবীজির সুন্নত নাই, কোরআনে পাকের আমল নাই, এই জন্য মাজারে গিয়ে সেজদা করে, মাজারের কাছে গিয়ে প্রার্থনা করে। যদি কোরআন ও সুন্নার সহি এলিম যার কাছেই থাকবে, সে কমপক্ষে মারাত্মক অপরাধের সাথে সে জড়িত হতে পারে না। লেন্তা দিল্লো মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব, আরেকটা হচ্ছে সুন্নাত রাসূলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত এবং হুজুর সাহেব ইসলামের রেখে যাওয়া তরিকা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সেই নামের সাথে জড়িত অত্র প্রতিষ্ঠান বাইতুর রাসূল, রাসূল সে ইসলামের সুন্নাত এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আলহামদুলিল্লাহ বলেন। আপনার একটা মুক্তবীর ছাত্র এই মাদ্রাসায় মুক্তব আসে না, বলেন না কেন আসেনি? শিশু বিভাগ, যেখানে ছোট্ট বাচ্চারা পড়ে সেই বিভাগ এই মাদ্রাসায় আছে। এই মাদ্রাসায় হিফজুল কোরআন, ছেলেদেরকে হাফেজ বানাবার বিভাগ এই মাদ্রাসায় আছে, হিফজখানা যেটাকে বলা হয়। আরেকটা বিভাগ হলো কিতাবখানা, যেই কিতাবখানার মধ্যে যেই কোরআনে পাক মুখস্থ করলো ছেলেরা, যেটা দেখে দেখে পড়লো সেটার তর্জমা এবং কোরআনে আল্লাহ পাক আমাদের জন্য কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে কি ইরশাদ করেছেন, সেগুলো বোঝাবার জন্যে কিতাবখানায় অনেকগুলো কিতাব পড়াইতে 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 এক সময় সে কোরআনের তর্জমা পড়ে, এক সময় সে তাফসির পড়ে, এক সময় সে তাফসিরে জালালাইন পড়ে, এক সময় এই ছাত্র যাকে আপনি মক্তবে ভর্তি করেছেন সে তাফসিরে বাইজাবি পড়ে, যাকে আপনি এই মাদ্রাসায় ভর্তি করেছেন এক সময় গিয়ে সে বুখারি শরীফ পড়বে, এক সময় তিরমিজি শরীফ পড়বে, এক সময় নাসাই শরীফ পড়বে, এক সময় অবিহি কালা হাদ্দাসানা নবী করিম ইসলামের হাদিস মুবারকগুলো পড়বে, এক একটা হাদিসের মধ্যে অফুরন্ত নূর আল্লাহ পাক রেখেছেন, বরকত রেখেছেন। যেই এলাকার মধ্যে পবিত্র কোরআনে পাকের তাফসির পড়ানো হয়, যেই এলাকার মধ্যে হাদিসের রসুল পড়ানো হয়, এদের বরকতে আল্লাহ পুরা এলাকার মধ্যে বরকত নাজিল করেন। এটা হলো সেই মাদ্রাসা, এখানে মক্তব আছে। তো এই স্কুলের মধ্যেও কিন্তু শিশু বিভাগ আছে, আছে না? কি বলেন, আসেনি স্কুলের মধ্যে? আপনি স্কুলে আপনার ছেলেকে প্রাইমারিতে ভর্তি করেছেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই ফাইভ পর্যন্ত সে প্রাইমারি স্কুলে পড়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা ছেলে নিরালা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচ বছর লেখাপড়া করার পরে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি মুসলমান, বলবে আমি মুসলমান। তুমি কি লেখাপড়া করো? হ্যাঁ করি। কতটুকু করেছো? স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি। তাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ ভঙ্গের কারণ বলো, স্কুলে ফাইভ পর্যন্ত পড়া নামাজ ভাঙ্গার কারণ মুখস্থ হয়? কি বলেন, হয়? আপনাদের মধ্যে অনেকে ফাইভ পড়েছেন, অনেকে এইট পর্যন্ত পড়েছেন, অনেকে মেট্রিক পাস করেছেন, আপনাদের মধ্যে বলেন তো যতটুকু আপনারা জানেন ওজুর ফরজ, এটা কি স্কুলে শিখেছেন না মসজিদে এসে শিখেছেন? মসজিদে, ভালো করে মনে রাখতে হবে। আপনি যতটুকু জানেন, হয়তো আপনি ডিগ্রি পাস করেছেন, আইএ বিএ পাস করেছেন, কিন্তু ইসলাম সম্পর্কে স্কুল আপনাকে শিক্ষা দেয় নাই, ইসলাম সম্পর্কে আপনাকে ইউনিভার্সিটি শিক্ষা দেয় নাই, ইসলাম সম্পর্কে কোনো মাস্টার আপনাকে শিক্ষা দেয় নাই। যতটুকু জানেন ওলামা একরামের বরকতে জানেন, জোরে বলেন ঠিক না বেঠি? ওলামা হজরতের বরকত, যতটুকু ইসলাম সম্পর্কে আমরা জানি, মাদ্রাসায় না পড়ার পরেও অনেকে ওজুর ফরজ জানে, মাদ্রাসায় না পড়ার পরেও অনেকে তায়াম্মুমের ফরজ জানে, মাদ্রাসায় না পড়েও অনেকে ওজু ভঙ্গের কারণ সাতটি মুখস্থ জানে, মাদ্রাসায় না পড়ার পরেও সে নামাজ ভঙ্গের বিশটি কারণ মুখস্থ। এগুলো স্কুল থেকে সে পড়ে নাই, নিশ্চয়ই কোনো হুজুরের কাছ থেকে পড়েছে, ঠিক না বেঠিক? তাহলে কিসের মুসলমান?
আর কি মুসলমানের দেশ, আর কি মুসলমানের দেশের শিক্ষা, যেই শিক্ষায় আমাকে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম পর্যন্ত স্কুলে জনগণের টাকা খরচ করে, এই স্কুল হচ্ছে জনগণের টাকা খরচ করে ইউনিভার্সিটি হচ্ছে, সেখানে ইসলামকে পূর্ণাঙ্গভাবে যদি শিক্ষা দেয়া না হয় তাহলে এটা আফসোস ছাড়ার অন্য কিছু না, দুঃখের বিষয়, এটা আফসোসের বিষয়। কিন্তু দেখেন আপনি পাশাপাশি মাদ্রাসা, আপনার সন্তান মুক্তবে ভর্তি করেছেন, এর বয়স কতটুক হয়েছে? খুব একটা হয় নাই, পাঁচ বছর ছয় বছর সে মুক্তবে পড়ে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন চল্লিশটা হাদিস সে মুখস্থ শোনাবে, সুবহানাল্লাহ বলবেন না, চল্লিশটা হাদিস মুক্তবে সাত বৎসরের ছেলে অর্থ সহকারে আপনাকে শুনায় দেয়, এর চেয়ে ভালো প্রতিষ্ঠান কি আর হতে পারে? আমার কথা বুঝতেছেন আপনারা? যে আপনার ছেলে, আপনার এই ছেলে, যেই ছেলে এখনো পর্যন্ত বালিগ হয় নাই, যেই ছেলে এখনো পর্যন্ত দশটা তরকারির নাম মুখস্থ বলতে পারে না, যেই ছেলে এখনো পর্যন্ত পাঁচটা মাসের নাম সে বলতে পারে না, যেই ছেলে ছেড়ে দিলে সে মার্কেট বাজার করতে পারে না, সে কোনটা ট্যাটন, কোনটা সুতি, কোনটা লঙ্কলত, এই কাপড় পর্যন্ত সে পার্থক্য করতে পারে না, সেই বয়সটা তার হয় নাই, কিন্তু চল্লিশটা পেয়ারা রসুলের হাদিস তর্জমা সহকারে অর্থ সহকারে মুখস্থ শোনায় দেয়, এর চেয়ে অবাক হওয়ার আর কি আছে? জোরে বলেন ঠিক না বেটি? আর তার চেয়ে অনেক বড় অবাকের কথা, আমাদের দেশে এখন সিগারে হুফাজ, ছোট্ট ছোট্ট হাফিজ, যাদের এখনো পর্যন্ত দশ বছর বয়স হয় নাই, এরকম কয়েক শত হাফিজ বাংলাদেশে এখন আছে যাদের বয়স হলো আট নয় বছর, সুবহানাল্লাহ বলবেন না, কত বছর? আট নয় বছর বয়সে এই ছেলে সুরায় ফাতিহা থেকে সুরায় নাস পর্যন্ত আপনাকে শোনাই দিবে, ভুল ছাড়া আপনাকে শোনাই দিবে। তাকে যদি জিজ্ঞেস করেন এখানে টান দিলে কেন, বলবে এটা মদের হরফ, এখানে গুন্না করলে কেন, বলবে ওয়াজিব গুন্না, এটাকে এরকম টাইট করে পড়লে কেন, বলবে এটা গলা চিপার হরফ, এখানে তুমি গুন্না করলে না কেন, বলবে এটা ইজহারের হরফ, এখানে তিন আলিফ টান দিলে কেন, বলবে যে এখানে তিন আলিফ মধ্যে মুত্তাসিল, এরকম মুনফাসিল, এই যা আমরা জানি না। ষাট বৎসর বয়সে ওই আট বৎসর ছেলে সে এই নিয়ম কানুন সহকারে তিরিশ পারা কোরআনে পাক শুনায় দেয়, এরপরেও উম্মত অবাক হয় না, এরপরে এলাকাবাসীর চোখ খোলে না, এরপরে এলাকাবাসীর কান খোলে না, যে আরে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে, অবাক হওয়ার কথা, কি মেহনতের পরে আল্লাহ পাক এই সন্তানদেরকে এই নেয়ামত দান করতে পারে। এখানে পড়া আর পড়া, এখানে পড়া আর পড়া, কখন থেকে পড়া? যখন দুনিয়া ঘুমায়। কখন থেকে বাচ্চারা পড়ে? তখন এলাকা ঘুমায়, ফজরের জন্য এলাকার মধ্যে পঁচানব্বই ভাগ মুসলমান ঘুমায় থাকে, জোরে বলেন ঠিক না বেঠি? পঁচানব্বই ভাগ মুসলমান এলাকার মধ্যে ঘুমায়, ঘুম জাগ্রত হয় না, আজান এই মসজিদে হলো কান খুললো না, আরেক মসজিদে হলো কান খুললো না, অবাক হয়ে ঘুমায় থাকে। আর যেই ছেলের উপর এখনো নামাজ ফরজ হয় নাই, যেই ছেলের নামাজ ফরজ হবে চোদ্দ পনেরো বছর বয়স হলে, এই সাত আট বৎসরের ছেলেরা, ছয় বৎসরের ছেলেরা মুক্তবে শীতের দিন ঠান্ডা পানি, যেই পানিতে হাত দিলে থরথর করে হাত ছোঙ্গায় আসে, এই ঠান্ডা পানি দিয়ে অজু করে কোরআনে পাক খোলে, আপনার আমার সন্তান যাদেরকে মাদ্রাসায় দেওয়া হয়েছে, বুড়া গোমায়, জুয়ানরা গোমায়, যুবক গোমায়, যুবতী গোমায়, আর নাবালেক মাসুম বাচ্চা পবিত্র কোরআনে পাক খুলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন বলে, আল্লাহ পাকের আরশ আনন্দে চোখের পানি ছাড়তে থাকে। আর তাদের বরকতে হযরত হাফিজ হুজুর বলেছেন যে যখন ভোরবেলা সব ঘুমায় থাকে মনে হয় যেন আজাব চলে আসতো, এই হিফজখানা মুক্তবের বরকতে আল্লাহ পাক আজাবকে বন্ধ করে দেন, হাফিজ হুজুর বলেছেন। আপনাদের এই মাদ্রাসার নাম, এখানে হাফিজ হুজুর আসছেন, এই মাদ্রাসা পছন্দ করেছেন, আমি আসার পরে একজন পরিচালক মাইক দিয়ে বলতেছিল, শুনেছি আলহামদুলিল্লাহ হযরত হাফিজ হুজুর কত বড় বুজুর্গ, তিনিও তো আমাদের দেশের হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ, তিনিও তো মাদ্রাসায় পড়ে হাফিজ হুজুর হইছেন, ঠিক না? হযরত পীরজি হুজুর নাম শুনেছেন, তিনিও তো মাদ্রাসায় পড়ি পীরজি হুজুর হয়েছেন। এরপরে
আপনার আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আছেন তো হুজুর জীবিত না, আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাই, আরে কি সোনার মানুষ, হাজার হাজার লাখ লাখ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, তাদের চরিত্রকে এক পাল্লায় করো, হাজার হাজার লাখ লাখ মানুষের আমলকে এক পাল্লায় করো, আর হাফিজ হুজুরের এক রাত সেটাই ভারী হয়ে যাবে। এরা আমাদের দেশেরই তো, এরা তো আমাদের দেশেরই সন্তান, যেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই প্রতি তিন দিনে এক খতম কোরআন শরীফ করতেন, কতদিনে? প্রতি তিন দিন এক খতম কোরআনে পাক। আমি নিজের কানে দেওবক মাদ্রাসার খতমে বুখারিতে হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, যিনি হযরতেরই জামাই, নাম শুনছেন না, হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, তিনি হাফিজ হুজুরের মেয়ের জামাই, যেমন শ্বশুর তেমন জামাই, বাংলার বাঘ যাকে বলা হতো হযরত আমিনী রহমতুল্লাহ আলাই, তিনিও তো একটা সাধারণ পরিবার থেকে এসে এই মাদ্রাসা একটা মাদ্রাসার মধ্যে পড়েছেন, কে মেহনত করেছেন পিছনে? হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, কে মেহনত করেছেন তার পিছনে? হযরত মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, কে মেহনত করেছেন পিছনে? হযরত আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই, ওনাদের এই মেহনত এবং বরকতে আমিনী সাহেব ওনার জিন্দিগিও আজীব ধরনের, উনি মৌতের আগ পর্যন্ত ওনার জিন্দিগিতে রাত্রে একদিনও ঘুমান নাই, সুবহানাল্লাহ বলবেন না, রাত্রে ঘুমান নাই তিনি হলে। তো ভাই বলতেছিলাম, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু আমাদের দেশের, হযরত হাফিজ হুজুর হযরত আমিনী রহমতুল্লাহ আলাই বলতেছেন দেওবক মাদ্রাসার খতমে বুখারীর মধ্যে, যে আমি এই লালবাগ মাদ্রাসা থেকে তোমাদের মাদ্রাসায় আসতে আসতে কি করব, গাড়ির মধ্যে বসে আমি পাঁচপাড়া কোরআন শরীফ মুখস্থ বললাম, এই জমানার লোক। এবং হযরত বললেন যে আমার শায়খ মুর্শিদ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি প্রতি তিন দিনে এক খতম কোরআন শরীফ করতেন, আমি তো অতটা পারি না, হুজুর বলতেছেন তবে আমি সাত দিনে এক খতম কোরআন শরীফ করি, এত ব্যস্ততার ভিতরে। এরা তো আমাদের দেশের সন্তান, এই মাদ্রাসায় পড়ে তারা হয়েছে। তো বলতেছিলাম যে এই এই যে মুক্তবি যেই ছেলেরা পড়ে, এই ছেলেকে যদি আপনি জিজ্ঞেস করেন, চল্লিশটা হাদিস অর্থসহ মুখস্থ, সুবহানাল্লাহ বলবেন না,